নিজগুলো রোজ স্ট্রং করছে পুরো। আমি চিট দিচ্ছি কেন দেখবি তারা, জোরে কথা বল, বেশি শোনা যায় না দাদা, ফোকাস নাই। ডক্টর সময় তো পার্টি লেগে যায় না ভাই রে, তাই জানি ভেরিফাই কি ট্রিট দিবি। ডেন্টাল লাগবে না কেন? পিঙ্ক ফিশিং চিজ, বেকড ফিশিং চিজ কোথায় এটা? এই তো ওই তো মা কাছে এটা। আজকে মিস অনন্যা গুহ মুন্নি আমাদেরকে ট্রিট দিচ্ছে, বিকজ ও হঠাৎ আজ সকালে ভেরিফাইড হয়ে গেছে ইনস্টাগ্রাম। কোথায় আছে রে ব্রেক? কি খাবি বল? বেক ফিশিং চিজ ছাড়া মেইন করছে কি খাবে? মুখে ঢুকে মুন্নি খাওয়াচ্ছে, মানে মুন্নি খাওয়াচ্ছে দুটোই, মুন্নি খাচ্ছে এবং খাওয়াচ্ছে। কেন বলতো আমি ভুলবার কথা বলবো, আমার ব্লগে মানে খুব একটা লোকের দেখে, কিন্তু তোরটা এত তাড়াতাড়ি গ্রো করছে কেন বলতো? ওদের এটা পুরো ফেক মনে হয়, মানে কয়েকক্ষণ বন্ধ করে ও বাচ্চা গেছে। আর তুই যেটা করিস সেটা এমনি, যেগুলো দিন ন্যাচারাল ইয়েগুলোই ক্যাপচার করিস, ওই জন্যই তোর গুলো বেশি ভিউজ আসে। সেলিব্রিটিরা এসব উল্টো বলছে, মানুষদের নিয়ে কথা বলে না। তোকে কি উবের আনার সাথে ঝগড়া করতে হয় বা পেট্রোল পাম্পে? স্পেন্সারে কি হলো? মা আবার কি সব বলছে সেলিব্রিটিরা মোড়ে করবে? এই তুই চুপ কর, তুই যদি জানি মোড়ে দিই দিয়ে দাম দে।
সবজি তুলে দিচ্ছে রিল অনন্যা আপনারা দেখুন মা আমার সবজিগুলো নিন সবজি বান্না রই যাবে আম্মা সবজি আমরা তো গুড গার্ল বয়স এই ব্রোকলি তো আমরা তো গুড গার্লস নই যারা খুব ভালো খেতে কতদিন পর বোন আমাদের বেক ফিশ ইন চিজ খাওয়াচ্ছে ওয়েসিসের এরা ওয়েসিসের আমি ব্লগটা করছি 20,000 11,000 চুপ করবি খুব সুন্দর গেলে খুব আমি এক ফোটা ফোটা করে খাচ্ছি যাতে শেষ না হয় ইউ নো 185 ল্যান্স সত্যি পর না 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 35 তো বড় না 85 কোনদিন যদি শেষ না হয় আস্তে আস্তে আমি তো বাইরে নিয়ে যাবো কোনদিন যাতে শেষ না হয় ড্রপ ড্রপ করে খা সত্যি সত্যি বন পে করছে তুই কি আমার পিন দেখে দিলি না এক্ষুনি নিলাম সত্যি সত্যি বনু পে করে খাইয়েছে আমরা মুন্নি কিপটে না মুন্নি ভেরিফাইড হয়ে আমাদের খাইয়েছে মানে ব্লু টিক ইনস্টাগ্রামে আপনারা গিয়ে দেখুন ওর নাম হলো রিল অনন্যা মুন্নি মুন্নি ওকে আপাতত আমাদের খাওয়া দাওয়া শেষ হয়ে গেছে আপনারা দেখতেই পাচ্ছেন সবার প্লেট খালি হয়ে গেছে এবিপি আনন্দ এবিপি আনন্দ ব্র্যান্ডের নাম নিবি না কোনো প্রমোশন হবে না আমার আমার ইউটিউবে এত ভিউজ হয় ওদের প্রমোশন হয়ে যাচ্ছে আমি বললাম তুই খুবই ফ্রেশ অন্ধকার হয়ে গেছে সব লাইট বন্ধ করে দিয়েছে কিন্তু এখনো কারফিউ হয়নি আমরা কারফিউর আগেই বাইরে ঢুকে যাবো এখানে কাবারের দোকানটা বন্ধ করে দিল সুন্দর ললিপপ আছে হাই না এখন বাই বলার সময় ওকে আমরা এখন বাড়ি ফিরছি বিকজ কারফিউ শুরু হয়ে যাবে একটু পর